প্রতিদিন নতুন নতুন টম দেখতে চাইলে এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটা অল করে দাও তাহলে নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবে দুধ খেলে মাথার বুদ্ধি বাড়ে এজন্য আমি প্রচুর পরিমাণে দুধ খাই কী ব্যাপার মালিকের ছেলে যাচ্ছে কোথায় তাও আবার হাই স্পিডে যাচ্ছে মনে হচ্ছে অনেক বড় চাকরি করে খুব তাড়াতাড়ি অফিসে যেতে হবে এত ছোটো বাচ্চা যাচ্ছে কোথায় বুঝতেই তো পারছি না বাচ্চাটা খুব স্পিডে যাচ্ছে দরজাটা যে বন্ধ সেটা তো তার জানা নেই বেচারা যাচ্ছে দরজাতে আটকা পড়ে গেছে ডুস দিচ্ছে বের হওয়ার জন্য না ছোট্ট সোনা তোমার বের হওয়ার দরকার নেই গাড়ির মতো তোমাকেও আমি ঘুরিয়ে দিই এবার যাও তোমার ঠিকানায় তুমি যাও কাণ্ড দেখছো তার এবার তো মনে হচ্ছে বাচ্চাটা দেওয়ালে ঢুসকে আটকা পড়ে যাবে কি ব্যাপার সর্বনাশ বাচ্চাটা দেওয়াল দেওয়ালবে উপরে উঠছে কি করে বাচ্চাটা খুব শান্ত এই জন্য আমার কষ্ট করে পাহারা দিতে দিতে হচ্ছে না কি ব্যাপার বাচ্চাটা বেয়ে উপরে উঠল কি করে এখন আবার যাচ্ছে কোথায় সর্বনাশ এটা পানিতে নেমে গেল। হায় হায় মনে হচ্ছে ওপারে চলে যাবে হ্যাঁ ওপারেও চলে গেছে এটা কি বাচ্চা না রুবট আমি তো কিছুই বুঝতে পারছি না এই দাঁড়াও এখান থেকে পরে যাবে হাফ পেনে ধরেছি এবার কি করবে হাই হাই রাখতে পারছি না রাখতে পারছি না ওরে যা পরেই গেল বাচ্চাটার কিছু হলে আমাদের কবর আছে হু ধরেছি বাচ্চাটার কিচ্ছু হয় নাই বাচ্চাটার কিছু হলে আমাদের কবর আছে সেটা আমি জানি এজন্য ধরে ফেলেছি এই যে রোবট মার্কা ট্যাডন বাচ্চা এবার সুন্দর করে শুয়ে থাকো একটু আর নড়াচড়া করবে না আমি তোমাকে কম্বল দিয়ে ঘুরে দিচ্ছি অনেক আরাম হবে এবার তোমার মাথাটা উদাম করে দে কি সর্বনাশ বাচ্চাটা আবার গেল কোথায় হাই হাই। এটা তো দেখছি নিজেও মরবে সাথে আমাদেরকেও মারবে এটা কি শুরু করেছে একটা বাচ্চা এতদূর আগায় কি করে এই বাচ্চা তুমি যাচ্ছ কোথায় বুঝতে পারছি আবার তোমাকে ঘুরিয়ে দিতে হবে এই যে তোমার দিক ঘুরে দিয়েছি এবার এই দিকে আসো বাচ্চাটারে কি ভুতে টুতে দৌড়লো নাকি যেদিকে মন চায় সেদিকেই যাচ্ছে এই যে দাঁড়াও আমার হাতটা ধরে দিচ্ছি এখন হাতটার উপরে উঠে তেলেং তেলেং কোলে একেবারে তোমার আস্তানায় চলে যাও 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 নেমে যাও এ নেমে গেছো এখন তুমি যাতে বের হতে না পারো সেই ব্যবস্থাই করেছি এবার এত সহজে তুমি বের হতে পারবে না আর বের হতে না পারলে তোমার কিছু হবে না আর তোমার কিছু না হলে আমাদেরও কিছু হবে না ও নাট বড়র বাপ তোমার তো এক বছর হয়ে গেছে বিদেশ গেছো তুমি কি বাড়িতে আসবে না নাকি আমার তো একটু একটু সন্দেহ হচ্ছে তুমি না জানি ওখানে বিয়ে করে ফেলেছো শুনে রাখো তুমি যদি বিয়ে করে ফেলো তাহলে তোমার বউ এই বাড়িতে আসতে পারবে না তুমিও ওই বাড়িতে আসতে পারবে না দাঁড়াও তোমার সাথে একটু পরে কথা বলছি আগে আমার সন্তান নাটবোর্ড কি করেছে দেখি এখন দিয়ে দেখতে হবে নাটবোর্ড টু নাটবোর্ড শুয়ে আছে নো টেনশন এবার শুনো তোমাকে আমি কি বলছি এবার শুনো তুমি যদি বিয়ে না করেই থাকো তাহলে তুমি বাড়িতে এলে তোমাকে আমি পায়েস রান্না করে খাওয়াবো নুডলস রান্না করে খাওয়াবো বিরিয়ানি রান্না করে খাওয়াবো অনেক কিছু তুমি খাইবে কত ফালবে বেশি আর শুনো আসার আগে মশা মারার একটা ওষুধ নিয়ে আসছো আমি তোমার সাথে কথা বলছি এইদিকে আমার উপর দিয়ে মনে হচ্ছে কিছু মশা যাচ্ছে যাই হোক এখন শোনো সকালে তুমি কালাদা করেছো না কালাদা করনি এবার বাচ্চাটাকে জায়গা মতো আটকে দিয়ে আসছি আর বের হতে পারবে না এখন আমরা মজা করে দুধ কি সরবনাশ বাচ্চাটা আবার বের হলো কি করে এটাকে নিয়ে তো দেখছি বাড়ি মসিবতে আছে আমরা ওলে আব্বা দোষ এবার কোন দিকে যাব এই দিকে ওলে আম্মা আবার দুষ খাইছি এবার কোন দিকে যাব এবার ওই তোমার আর কোন দিকে যাওয়ার দরকার নেই তোমাকে আমি কাঁচা দিয়ে বন্দি করে ফেলেছি তোমার জন্য শান্তিতে একটু দুধও খেতে পারছি না এবার তুমি এখানে বন্দি থাকো আর আমি উপরে বসে বসে মজা করে দুধ খাই আহ কত মজার দুধ দুধ খেলে মাতার বুদ্ধি বাড়ে এজন্য আমি দুধ খাই অনেক বেশি বেশি করে কি ব্যাপার আমি চোখ বন্ধ করে আছি মনে হচ্ছে আমি সামনের দিকে যাচ্ছি সমস্যা নেই আমি দুধ খাই ওরে বাবারে রে বাবা রে বাবা দুধের বুতুল আমার মুখ দিয়ে ঢুকে গেছে দুধের সাথে বোতলও খেয়ে ফেলেছি কিন্তু বাচ্চাটা কি শুরু করেছে আমাদের সাথে ও জেরি তাড়াতাড়ি আসো বাচ্চাটা আবার কোথায় যাচ্ছে এটাকে তাড়াতাড়ি ধরতে হবে তা না হলে মালিক আমাদেরকে পিটিয়ে তোয়াক্তা করে ফেলবে এই তো বাচ্চাটাকে পেয়েছি এই চা বাচ্চাটা মনে হচ্ছে ময়লার ফাইভের ভিতর ঢুকে গেছে কী সর্বনাশ এবার কী করবো তাড়াতাড়ি মাথায় যেতে হবে এই বাচ্চাটা যা শুরু করেছে মনে হচ্ছে আমাদেরকে এই বাড়ি থেকে বের করে চাড়বে আমরা তো নিচে চলে এলাম এখন কোন ফাইভ দিয়ে যাচ্ছে আরে এই তো এই ফাইভটা দিয়ে আসছে মনে হয় কি টেরন বাচ্চা রে বাবা ফাইভের ভিতর দিয়ে কিভাবে আসছে বাচ্চা রে নিজে তো মরবেই সাথে আমাদেরকেও মারবে যাই হোক মনে হচ্ছে এইখান দিয়ে বের হবে তাড়াতাড়ি বেলচাটা হাতে নিতে হবে এই তো বেলচা দিয়ে আবার বাচ্চাটাকে এখান থেকে টেনে বের করব আসো আসো ওই বাচ্চা শেষমেশ আমাদেরকে বাড়ি থেকে বের করেই চাললো যাই হোক বাড়ি থেকে বের হয়ে ভালোই হয়েছে আমি একটা সুন্দরী গার্লফ্রেন্ড পেয়েছি আমি এখন জমিয়ে প্রেম করতে পারছি এজন্য সুন্দরীকে নিয়ে সমুদ্র সৈকতে আসছি ভ্রমণ করার জন্যে ও জানেমান আসো আমরা এখানেই বসি এই পরিবেশটা অনেক নীরব কোনো হইচই নেই আশেপাশে কেউ নেই এখানে বসে আমরা দুজন জমিয়ে প্রেম করব ওরে বাবা রে বাবা রে বাবা আমাকে বালুর বিষ হাত নিচে কুতে ফেলেছে শয়তান টমে বাপ রে বাপ কোনো মতে বের হয়েছি একটু দেরি হলে মরে ভূত হয়ে যেতাম শয়তান টম এক চোখ তেরা নাকি আমি এখানে শুয়ে আছি আমাকে না দেখে জিনিসপত্র আমার উপরে রেখে দিয়েছে আর আমি মাটির বিষ হাত নিজে কুতে গেছি যাই হোক এখনো একটু দূরে আসছি শয়তান টম যদি ডিস্টার্ব করো না তাহলে বুঝতে পারবে তোমার কি অবস্থা করি যাই হোক শরীরটা একটু শান্ত করি শুয়ে ইস আমার জানেমান রোদে বসে রয়েছে এই রোদে তো আমার জানেমানের চামড়া কালো হয়ে যাবে না তাড়াতাড়ি চাতাটা কুঁতে ফেলতে হবে দাঁড়াও জানেমান এখনই চাতা কুতে দিচ্ছি হু ওরে বাবা আমার কলেজে হার মারছিল অল্পের জন্য বেঁচে গেছি টম কি শুরু করেছে হাই হাই! আমাকে আবার মাটির বিষ হাত নিচে কুতে ফেলেছে এই শয়তান টম কী শুরু করেছে মন চাচ্ছে পিটিয়ে তক্তা করে ফেলি কিন্তু আমার তো শক্তি কম তার সাথে পারবো না যাই হোক এখন আমার পাটি নিয়ে অন্য জায়গায় যেতে হবে কি সর্বনাশ পাটি টান দিতে গিয়ে আমি ডিকবাজিকে ফেলেছি যাই হোক পাটিটা একটু জোরে টানতে হবে হু! পাটি নিয়ে আসছি পাটিটা চিরে গেছে সমস্যা নেই এখানে একটু শুয়ে থাকি অল্পতে আমার হয়ে যাবে এবার একটু শান্তিতে আছি আর মনে হয় ডিস্টার্ব করবে না হাই হায় টমেটোর চুলা আমার উপরে পেলেছে শয়তান টম কি ব্যাপার আরও কিছু রুটিকে বাকি অংশটা আমার উপরে চুরে মেরেছে শয়তান টম কি শুরু করেছে এই টম এবার তা বলছি বেশি হয়ে যাচ্ছে কিন্তু আবার কি আসছে হাই হাই কলা সুলাত তলে আমি পড়ে গেছি শয়তান টমটাকে একটু শিক্ষা না দিলে আর হচ্ছেই না শয়তান টম দাঁড়াও আমি এখনে আসছি শুনো জানেমান আমি হচ্ছে এই এলাকার বিলাইদের চেয়ারম্যানের পোলা আমার সাথে কারো তুলনা হয় না বুঝছো তুমি আমার সাথে নিশ্চিন্তে প্রেম করতে পারো শয়তান টম দাহামিত্র কথা কয় হ্যাঁ নাকি চেয়ারম্যানের পোলা হ্যাঁ হচ্ছে একটা পকিরের পোলা এই টম আজlambda আমি শুরু করতে আমার সাথে এই টম শুনতে পাচ্ছ না আরে জমিয়ে প্রেম করছে আর কলা কাচ্ছি কে ডাকছে আমায় কে তুমি কি করছো ওরে বাবা কলা সোলা দিয়ে আমার তুতা উড়িয়ে দিয়েছে আমি কিন্তু রাগে ফুলে যাচ্ছি তোমার কভার আছে কিন্তু আমার সাথে আর পাইজলামু করবে না ও তাই তাইলে তো তোমার পোলাটা হচ্ছে না এবার বেলুন দিয়ে তোমাকে ভালো করে পুলিয়ে দিচ্ছি এই দেখো এখন তোমার রাগে পোলাটা সুন্দর হয়েছে ঠিক আছে এবার তোমাকে ছেড়ে দিচ্ছি তুমি চলে যাও যাও এখন রাগে ফুলে দূরে যাও হাই হাই টমেটা কি করলো রাগে ফুলা আর বেলুন দিয়ে ফোলানো কি সমান কথা আমাকে একেবারে ফুটবল বানিয়ে দিয়েছে কি সর্বনাশ আমি তো আকাশে উঠে যাচ্ছি ও পুষকে ইঁদুর এবার দেখো তোমার কেমন লাগে হা 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 আমার প্রেমে ডিস্টার্ব করছো শুনো জানেমান তুমি আমার অনেক প্রিয় তোমার জন্য কি ব্যাপার আমার জানেমান কোথায় গেল এখানেই তো ছিল সর্বনাশ আমার জানেমান আবুলের কাছে কি করছে আবুল্যা শুনো সুন্দরী টম হচ্ছে চেয়ারম্যানের পোলা আর আমি হচ্ছি এমপির পোলা এমপির পোলা এমন কি টমের চেয়ে আমার শরীরে অনেক বেশি শক্তি আছে তোমাকে দেখাচ্ছি দেখো আমার হাতে কত শক্তি আমার হাতের মার্শালগুলো দেখেছো কত মোটা মোটা হ্যাঁ এমপির পোলা বলে কথা ঠিক আছে এখন দেখো এগুলো আমি এক হাতে ভাসিয়ে ফেলেছি একেবারে আমার হাত সোজা করতে পারবো এক হাত থাকবে আমার লেজে আর এক হাত থাকবে অনেক উপরে দেখো কলের মতো লেজে আমি টিপ দিচ্ছি আর আমার হাত উপরে উঠছে এটা হচ্ছে আমার টেকনিক আসলে আমার শক্তি একটু বেশি তো তাই দাঁড়াও তোমাকে আরেকটা টেকনিক দেখাচ্ছি এইবার তোমাকে যা দেখাবো এটা কোনো শক্তিশালী ছাড়া কেউ পারবে না টম কোনো দিন পারবে না বুঝলে তুমি দেখো আমার কত শক্তি নাবুল তোমার বাপ তিন রাস্তার মোড়ে ভিক্ষা করে আর তুমি এমপির পোলা আর আমার গার্লফ্রেন্ডকে পটানোর দান দা এখনই বের করছি হু এবার টেলা সামলাও দেখো কেমন লাগে কি সুন্দরীর সামনে টম তুমি আমাকে অপমান করলা দাঁড়াও তুমি এক মিনিট তোমাকে এখনই মজা দেখাচ্ছি তুমি শুধু এক মিনিট দাঁড়াও এই তো এবার প্লাস্টিকটা আমি এখানে রাখবো এখানে একটা মাথা বাজাবো তারপর দাঁড়াবো আমি কি তোমাকে বই করি কখনোই তোমাকে বই করি না কিন্তু আবুল কি করছে হাই হাই, আবুল কি করছো তুমি চেরোনা এটা চেরোনা ও বাপ রে বাপ আবুল বড় সাংঘাতিক গার্লফ্রেন্ড আবুলকে দিয়ে দিয়েছি আমার গার্লফ্রেন্ড দরকার নেই যাই হোক বাসাতে আসছিলাম বাসাতেও মনে হচ্ছে বুট টুট ঢুকেছে এখানে দাঁড়িয়ে আসল বিষয়টা আমার দেখতে হবে আসলে ভূত না আমার সাথে অন্য কেউ ফাইজলামু করছে আমি হচ্ছে অদৃশ্য জেরি আর টম ভেবেছে বাসাতে ভূত ঢুকেছে আমি আসলে একটা মেডিসিনের মাধ্যমে অদৃশ্য হয়ে গেছি যাই হোক টমের ল্যাশটা দেখতে অনেক ভালো লাগছে ল্যাশটাকে একটা দরজা দিয়ে চাপা দিতে হবে ল্যাশটা ধরেছি এবার দরজা দিয়ে চাপা দেবো এ হু ওরে বাবারে গেছি রে ও আমার ল্যাশটা চাপাই পড়েছে ল্যাশটা কেটে যাচ্ছে তাড়াতাড়ি ল্যাশটাকে বের করো টমের ল্যাশটা যেহেতু আটকাই পড়েছে তাহলে এই ক্রিমটা দিয়ে দে তাহলে টমের ল্যাশটাও অদৃশ্য হয়ে যাবে আর টম দেখে বিশাল ভয় পাবে টম ভাববে তার ল্যাশ কেটে ফেলেছে কেউ এখন একটা নকল ল্যাশ বানানোর জন্য আরেকটা কাপড়ের টুকরো দরকার এই তো হয়ে গেছে এবার টম বুঝতে পারবে কত জানে কত চাল আরে বাবা দরজাটা কুলো তো আমি তো কুলতে পারি দরজা কুলে ফেলেছি কি ব্যাপার আমার ল্যাশ কোথায় বুঝতে পারছি না দরজায় চাপা পরে কি আমার ল্যাশ কেটে গেল নাকি হায় হাই, এটা কি দেখছি আমি শুনেছি মানুষ মরে বুথ হয়ে যায় তাহলে কি আমার ল্যাশটা কাটা পরে ল্যাশটা মরে বুথ হয়ে গেল নাকি তা না হলে ল্যাশটা একলা একলায় হাঁটছে কি করে নাচছে কি করে আবার লেশটা যাচ্ছে কোথায় কিন্তু আমার তো ল্যাশ ছাড়া চলবে না ले लैस तुम्हें बूथ हो